আর নাকি উড়ে আসবে, কোথায় আসবে? ওই দেখ তার পিছনে, এক্ষুনি কার্টুন বাঘ বানিয়ে দিব। না সাধু বাবা না, তুমি আমাকে বাঘ বানিয়ে দিও না। এই শিয়ালের বাচ্চা এখানে আই তো দেখি কি হয়েছে। তোর চাষার চোখ নু, তাড়াতাড়ি বলো কি বলবে। কি বলবো মানে, যা খেতে যা খেতে গিয়ে দেখে তো খেতে কোনো গরু বাছুর লাগছে কিনা। খেত তো সব জীব জন্তু খেয়ে শেষ দিল। তাতে আমি কি করব, আমি খেতে যেতে পারবো না। কি যাবি না মানে? এক্ষুনি বলছি খেতে যাব, নাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। একটা থাপড় দিয়ে একবার মেরে ফেলবো। কি, আমি যদি খেতে না যাই তুমি আমাকে মেরে ফেলবে? ঠিক আছে আমি খেতে যাব এখন। যা এক্ষুনি চলে যা। যা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। ওকে বকাবকি করো না তো এখন। কি হয়েছে আমার ছেলেকে এত বকছো কেন? তুমি আবার কি বলো? কি বলছি বুঝতে পারছো না? বুঝবে রাও। এই আমার ছোট বাচ্চা, যা তো তুই এখন খেলতে যা। যা হ্যাঁ যা যা তুই যা যা যা। জঙ্গল থেকে তুলে আনছিলেন তো, তুলে এনে আদর করে খাওয়াচ্ছি তো। একটু খেত থেকে খেত দেখবার যাওয়ার বলছি, এটা খেত দেখতে যাওয়া দিবা না। নিজের ছেলের খুব আদর না? নিজের ছেলের তো আদর থাকবই। তুমি আমার ছেলের উপরে বেশি হারাহাস্তি করা শুরু করছো। তোমার একটা কিভাবে আমি ব্যবস্থা করবই? কি করবে তুমি আমার? কিছুই করতে পারবে না। তোমাদের মতো যে শিয়ালের বউ আমাকে কিছুই করতে পারবো না। বিদ্যা বইজন কোথায়? স্বামী তো মরে গেছে, কান্দিছিল আ আ আ, তখন স্বামী নিয়ে আসলাম, এখানে বাট্টাও পারছে। যা যা জঙ্গলের দিকে চলে যা, গিয়ে কি করতে পারিস আমাকে করে দেখা। যা যা যাচ্ছি যাচ্ছি, এখন আর এখানে থাকবো না বুঝলি। আর তোকে আমি একটা ব্যবস্থা করব, তোকে আমাদের মতো কার্টুন বানিয়ে দিব, রাত ওর খেলা দেখাচ্ছি। কি বললি তুই আমাকে? তোদের মতো ই বানিয়ে দিবি? হ্যাঁ বানাই যা, কাকে নিয়ে আসবি, কার বুকে যাবে গিয়ে আমার কি জাদু শক্তির দ্বারা আমাকে তোদের মতো কার্টুন বানিয়ে দিতে পারিস? যা যা বানিয়ে দে, যা 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 এখান থেকে যা। এই যে আমি জঙ্গলের দিকে যাচ্ছি বুঝলি, আর তুই রেডি থাকিস, তোর খারাপ সময় শুরু হচ্ছে। এই শিয়ালের বউ দাঁড়াও শুনো, এত তাড়াহুড়ো করে তুমি কোথায় যাচ্ছ? শুনি বাকি, এখন আমি যাচ্ছি সাধু বাবার পাশে, ওই মানবকে আমাদের মতো কার্টুন বাঘ বানিয়ে দিব। থাকো এখন আমি চলে যাই, আমারও তো সময় নাই। যাওয়ার সময় আমি শিয়ালিনীকে জিজ্ঞাসা করলাম কোথায় যাস, তখন শিয়ালিনী বললো ওই মানবকে কার্টুন বাঘ বানিয়ে দিব। আমি এখন সাধু বাবার পাশে যাচ্ছি। ও তাই নাকি, ঠিক আছে তাকে যেতে দাও, সে দেখি আমাকে ওই সাধু বাবা এসে দেখি আমাকে কি করতে পারে। মানব তুমি একটু সাবধানে থাকো, ওই সাধু বাবা কিন্তু অনেক দুষ্ট। কি বলছো, ওই সাধু বাবাটি খুব দুষ্ট? হ্যাঁ মানব খুবই দুষ্ট, ওই সাধু বাবা শুধু সবার ক্ষতি করে। ঠিক আছে, তুমি আমাকে এই খবর দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তাহলে এখন চলে যাও। সাধু বাবা সাধু বাবা, আমরা অনেক বিপদে, ওই দুষ্ট মানব আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে, আমাদেরকে কোনো খাবার দিবে না। চলো এক্ষুনি ওই দুষ্ট মানবকে আমাদের মতো কার্টুন বাঘ বানিয়ে দাও। কি বলছিস, ওই মানব তোদের বাড়ি থেকে বের করে দিব? চল এক্ষুনি ওকে আমাদের মতো কার্টুন বাঘ বানিয়ে দিব, কিন্তু আমি উড়ে যাব, তুই এখন এখান থেকে চলে যা। কিরে ফিরে আসলি যে, তুই নাকি সাধু বাবার কাছে গিয়েছিলি আমাকে মানুষ থেকে বাঘ বানিয়ে দেওয়ার জন্য? ও তোর সাধু বাবা। আরে তুই সাধু বাবা কি ভাবলি, সাধু বাবা হেঁটে হেঁটে আসবো, দেখ সাধু বাবা উড়ে উড়ে আসবো। তাই নাকি, উড়ে আসবে কোথায় আসবে? ওই দেখ তার পিছনে। হ হ হ, এ মানব ভয় পেলে নাকি আমাকে দেখে? সাধু বাবা তুমি এখানে? এখানে আসলাম তোকে শায়েস্তা করতে। তুই নাকি শিয়ালিনীকে বলেছিস এই বাড়ি থেকে তাকে বের করে দিবি? হ্যাঁ বলেছি, ওদেরকে আমি কত কত করে খাওয়া, আমার একটা কাজ পর্যন্ত করে না, আমি তাদেরকে কি ভালো করে কথা বলবো নাকি? হ্যাঁ তুই তাদের সঙ্গে ভালো ভালো কথা বলবি বুঝলি। তুই আজ থেকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলি তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাতে তুমি আমাকে কি করবে দেখি, করে দেখাও দেখাও। দেখ তাহলে এখন আমি কি করি, তোকে এক্ষুনি কার্টুন বাঘ বানিয়ে দিব। না সাধু বাবা না, তুমি আমাকে বাঘ বানিয়ে দিও না।
দেখ শিয়ালি নিয়ে আমি বাঘ বানিয়ে দিলাম বুঝলি, তোর সঙ্গে খারাপ ব্যবহার করার পরিণতি আমি একে দেখিয়ে দিলাম। হু হ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে থেকে দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।